আজকে মিছে চলে এসেছি মাঠের চারিপাশ দিয়ে। দেখুন কি সুন্দর ধানকুনি পাতা, আমার দেবর খুলনা যাবে তার জন্য এই শহরে তো ধানকুনি পাতা পাওয়া যায় না সবসময়, আর এই টাটকা ধানকুনি পাতা আমি পাঠাই দেবো তার জন্য তুলতে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি মাঠের চারিপাশ দিয়ে। দেখুন কি সুন্দর ধানকুনি পাতা, আমার দেবর খুলনা যাবে তার জন্য এই শহরে তো ধানকুনি পাতা পাওয়া যায় না সবসময়, আর এই টাটকা ধানকুনি পাতা আমি পাঠাই দেবো তার জন্য তুলতে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন। আমি দেখুন এই ডগা পাতা সবগুলো খাওয়া যায়, ছোট মাছ দিয়ে রান্না করলে তো একেবারেই পেট পুড়ে খেতে ইচ্ছে করবে। আর আমার দেওয়ার এত সুন্দর খায় এই ধানকুনি পাতা, তা আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ আপনাদের দেখাতে পারবো না ওরে খাওয়ানো, আর ও নিয়ে চলে যাবে। তো বন্ধুরা দেখুন টমেটো ক্ষেতের পাশেই কিন্তু এই ধানকুনি পাতা, আর টমেটো ক্ষেতে কত সুন্দর টমেটো ধরেছে দেখছেন, এত সুন্দর আমরা কিন্তু অনেকটা খাবছি টমেটো দিলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখলে একেবারে দেখুন ঝুড়িটা ভরে গেছে, তা আরও তুলবো। বন্ধুরা দেখুন এক ঝুড়ি তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে আরও অন্য সব সবজি তুলবো। বন্ধুরা আমি ধানকুনি পাতা তুলে রেখে এসেছি, এবার আমি আমার সবজি খেতে যাচ্ছি, টমেটো তুলবো, বেগুন তুলবো, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা আমি চলে এসেছি আমার টমেটো খেতে। দেখুন কত বড় বড় কিন্তু পুরনো হয়ে গেছে তো গাছ, দেখুন কাঁচা পাকা সব ধরনের টমেটো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা একেবারে গাছ পাকা টমেটো, তো অল্প অল্প লাল হয়েছে, কয়েকদিন ঘরে রাখলেই সুন্দর পেকে যাবে, এরকম টমেটোই তুলে দেবো। বন্ধুরা অনেকগুলো টমেটো তুলেছি, এবার বেগুন খেতে যাবো। বন্ধুরা চলে আসছি বেগুন খেতে, দেখুন লম্বা লম্বা বেগুন, এই বেগুন খেতে খুবই মজা লাগে, এগুলো অনেকগুলো তুলবো ওদের জন্য। কত লম্বা লম্বা বেগুন বন্ধুরা, আবার বেগুন তোলা হয়ে গেছে, এবার মুলো তুলবো, ধরে শাক তুলবো। বন্ধুরা মুলো কেটে চলে এসেছি, দেখুন কত মুলো গাছ, আর মুলো কত বড় বড় মুলো হয়েছে, দেখুন দেখুন কত বড় মুলো হয়েছে দেখতে পাচ্ছেন, এইগুলো দেশি মুলো, ভালো লাগে এগুলো খেতে। একদম বড়টা তুলবো না, বড়টা বীজ হবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা ধনে শাক। মূল্য করো মূল্য করো ধোয়া বলুন।